এটা সাইড দে প্রতি রাতে ঘুম পাড়িয়ে দেয়া মানুষটা এখন অন্য কারোর বুকে ঘুমায় আমাদের সমাজে যখন বাচ্চারা বড়দের মতো কথা বলে তখন আমরা তাকে বলি বিয়াদব বিরাট বিয়াদব আর যার উঠে নাই দাড়ি কথা বলে খাঁটি তাকে আমরা বলি বালপাকনা বালক অকথা বলেছিলে তোমার সন্তানের বাবা বানাবে তাহলে কেন মামা বানালে ভাই তোর যে বয়সে চকলেট আইসক্রিম খাওয়ার বয়স সেখানে তুই এইসব কথা বলিস বাহ ভাই তোর যে বয়সে বিছনে প্রস্রাব করার কথা সে বয়সে তুই ঘুমানোর জন্য মেয়ে খুঁজতেছিস একটা দায়িত্ব আছে না আমাকে দুঃখ দিও না ভালোবাসা সারা ফেরত দেওয়ার মতো কিছু নেই এই যে ভাইয়ের একটা কথা আছে না অল্প বয়সে পাকলে বাল দুঃখ থাকে চিরকাল আর এইটা হচ্ছে বাল পাকনা প্রো কথাবার্তা শুনে আপনি বলবেন গরিবের লাভ গুরু তাইলে আমি কে রে বলেছিলে তোমার সন্তানের বাবা বানাবে তাহলে কেন মামা বানালে এই সোনামণি তুমি যেদিক বা হতে চাও সেদিক দিয়ে তুমি হয়ে যাও ভাই চলছে ভালোবাসার মাস এই মাসে সিঙ্গেলদের অবস্থা আজ আমি সবার শেষে এই বালপাতনা পোলার পেছনে লাগাবো আগুন আগুন সো পাবলিক কি অবস্থা সবার আবার এসেছি নিউ 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 ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে সো চলো বেশি আজারা কাউ কাউ না করে ভিডিও শুরু করা যাক লেটস স্টার্ট বেবে ও লাভলি ব্লক তো বাচ্চারা করে আমি তো সুদা মন থেকে ডিলিট করে দিই বলক ও আচ্ছা আচ্ছা তুমি তাহিদউদ্দিন আফ্রিকান আর রফিকুল দা ছোট নুনু আচ্ছা আমি কি কিছু ভুল বললাম আচ্ছা ইওর আসান ভাই কি কিছু ভুল বলল ব্লক ব্লক আরে ব্লক তো বাচ্চারা করে ও আচ্ছা বুঝছি তুমি ফেসবুক ইমু হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার থেকে ব্লক করে দাও আমি তো সুদা মন থেকে ডিলিট করে দিই ব্লক তো বাচ্চারা করে তুমি তো বালপাকনা প্রো কবি বলেছিল প্রেমে মরা জলে ডোবে না আজকে তার প্রমাণ পেলাম ভাবছি আমিও করব প্রমাণটা দেখে নি কিভাবে নদীর মতো তুমি আমাকে ডোবাতে পারবে না তোমার প্রেমে আমি এমনিতেই ডোবে গেছি ওরে রে রে ছোট্ট সোনা যে বয়সে তোমার দুধে বিস্কুট ডুবিয়ে খাওয়া কথা সে বয়সে তুমি প্রেমে ডুবছো মানে ইশক প্রেম ভালোবাসা প্রেমে পড়ে কত কবি কাব্য লিখলো আর তুমি প্রেমে ডুবে দেখিয়ে দিলে বালপাকনার প্রো দাদার আগে চুল পাকে আর বাপের আগে বাল সঠিক বলেছেন তার মুখে এসব কথা শুনে মনে হচ্ছে নো ফরাত প্রেমের উপর পিএইচডি করছে কেয়াবাত কেয়াবাত এক থাপ্পড়ে তোর বাপের নাম ভুলিয়ে দিতাম বড় ভাই ছোট ভাই সময় পাল্টেছে যুগ পাল্টেছে আর ছোট ছোট বাচ্চারা সব বালপাকনা হয়েছে আমি অলরেডি খবর পেয়েছি এই সব বাচ্চারা মোবাইল ছাড়া খাবারই খায় না যে বয়সে এদের বিছনা পড়সাপ করার কথা সেই বয়সে ওরা পড়সাপ আটকে রেখে গার্লফ্রেন্ডকে রিপ্লাই দেয় হেসু আটকে রেখে রিপ্লাই দিতাম সে আজ আবেগের উপরে হেসু করে দিয়ে চলে গেছে আরে বেটা আল্লাহ তোরে বাঁচাইছে তোর আবেগের উপর হিসু করছে তোর মুখের উপর করে নাই আমাকে দুঃখ দিও না ভালোবাসা সারা ফেরত দেওয়ার মতো কিছু নেই ভাই দেখ তোর এই কথা শুনে আমি কান্না করলাম এ মনে হয় হিরো আলমে পোলা ভালোবাসা ছাড়া কি সুই দিতে পারে না দেখো এখন আমার কাছে ভালোবাসা ছাড়া দেওয়ার মতো আর কিছুই নাই ভালোবাসা সারা ফেরত দেওয়ার মতো কিছু নাই তোর এই বড় বিচি মতো কে ভালোবাসা দিয়ে কি পানি খাবে আমার ভালোবাসা দিয়ে কি আমি পানি খাবো হিরো আলম যদি হিরো হয় তার ছেলে হবে কিং এরা একদিন দেশ কা পাবে সবাই সালাম দিন আসসালামু আলাইকুম আমরা এদেরকে হারাতে চাই না সবাই বলেন আমিন বলা বলির কি আছে
এতই যখন হারানোর ইচ্ছা আমার রাজ্যে হারিয়ে যাও। ও শুননা, রাজ্য তোমার ভাইজান, দেখেন যে বয়সে ওদের হরলিক্স বোনবিটা খাওয়ার কথা সে বয়সে ওরা গাঞ্জাকে কি বলে? বিষয়টা একটু ব্যাখ্যা করবেন ভাইজান। আমরা কোন যুগে বাস করছি জানি না, কেউ প্রেমের ছেঁকাকে ফেসবুকে পোস্ট করে জীবন্তলা, আবার কেউ বলে তোমার জন্য অপেক্ষায় থেকে পৃথিবীর থেকে বুড়ো হয়ে গেছে। ভাই তুই কি বললি, কি হইছস? পৃথিবীর থেকে বুড়ো হয়ে গেছে, পৃথিবীর থেকে বুড়ো হয়ে গেছে। ভাই তুই যদি বুড়ো হোস তাহলে আমরা মরে ভূত হয়ে গেছি, ভূত হয়ে ভিডিও বানাচ্ছি। তোমার হাতটা ধরতে চেয়েছিলাম। ওরে আমার সোলটেজ শোনা, ওরে আমার হাত। আর তুমি চেয়েছিলে শুধু মানি ব্যাগ। হালকা মতো শুয়ে পড় ভাই, ভালোবাসা নিয়ে বল আর আমার নাই কিছু। কিংবার্ড শেখা শাড়ি গুলো শুনে শিখতে পারো অনেক কিছু। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তাহলে আজকের মতো আমি চলে যাই, আমার ভাই তোমার বোন, টাটা বাই বাই। খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া। সো পাবলিক, ভিডিওটা দেখে তো দারুণ মজা নিলে, এবার লাইক কমেন্ট শেয়ার করো এক্স ওয়াই জেড এ, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেলটা বাজিয়ে দাও। বাই।